গ্যাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হলদিয়ার গ্রামগুলি পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গ্যাসের প্রভাবে হলদিয়া পৌরসভার হলদি নদীর তীরবর্তী এলাকায় যেসব গ্রামগুলি প্লাবিত হয়েছে সেই এলাকাগুলি ঘুরে দেখলেন এবং ত্রিপল বিলি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথমে তিনি হলদিয়ার বিষ্ণুরামচক এলাকায় যান, সেখানে মানুষের সঙ্গে কথা বলেন। গ্যাসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে কলাইকুণ্ডায়। সেই বৈঠকে থাকার কথা শুভেন্দু অধিকারীর ও দেবশ্রী চৌধুরীর, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে না থাকার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির কারণ নিয়ে দিলীপ ঘোষ বললেন, উনি ওনার ইগোকে বড় করে দেখছেন, সাধারণ মানুষের কথা ভাবছেন না। সার্বিকভাবে সব জায়গায় একই চিত্র, এখানে তো জল নেমে গেছে, এখানে আসতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখন অনেক জায়গায় প্রচুর জল আছে, জলের মধ্যেই মানুষ আছেন বা বাড়িঘর ছেড়ে দিয়েছে, লোকে উঁচুতে বাঁধের উপরে আছে, সরকারি সাহায্য এখনও পৌঁছয়নি। আমরা আমাদের পার্টির তরফ থেকে যতটুকু পারছি, যেখানে সম্পর্ক আছে, কমপক্ষে ত্রিপলের ব্যবস্থা করছি যাতে মানুষ ঘরের উপর চাপিয়ে বৃষ্টি থেকে বাঁচে এবং ঘরে ঢুকতে পারে। জল নেমে যাচ্ছে, ঘর দোষ ঠিকঠাক করে ঘরে যেতে হবে, ঘরের জিনিসপত্রও নষ্ট হয়ে গেছে অনেক লোকের, সেই জন্য চাল ডালের ব্যবস্থা কিছু করা হচ্ছে, কোথাও রান্না করে খাবার খাওয়ানো হচ্ছে। আজকে আপাতত এই পাড়াতে এখানে যারা বহু বছর আছে, হলদিয়ার যখন জমি অধিগ্রহণ হয় এদেরকে তুলে দেওয়া হয়েছিল, এদের অনেক লোককে থাকার জায়গা দেওয়া হয়েছে প্লট, কিন্তু এই প্রায় 52টা পরিবার আছে এখানে, তারা কোনো প্লট পাননি, এভাবে অস্থায়ী আস্তানায় থাকেন, প্রত্যেক বছর ঝড়ে বন্যাতে ভেঙে যায়, কোনো রকম ত্রিপল জুটিয়ে থাকেন, মাছ টাছ ধরে তাদের জীবিকা চলে। তো আজকে আমাদের তপসী এখানকার বিধায়ক হলদিয়ার, তিনি আমরা সবাই এসেছি এখানে, এদেরকে কিছু ত্রিপল দিচ্ছি, শুকনো খাবার দেওয়া হয়েছে, আগে শুকনো খাবার চিড়েমুড়ি সব দেওয়া হয়েছে, আজকে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। একজন মুখ্যমন্ত্রী আর যারা প্রশাসনিক বা প্রতিনিধি আছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী দেবশ্রী চৌধুরী এবং এখানকার বিরোধী দলনেতা, বিধানসভার দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, যিনি নির্বাচিত প্রতিনিধি পার্টির দ্বারা নমিনেটেড এবং তাকে বিধানসভার স্পিকার স্বীকৃতি দিয়েছেন, তার সামনে যদি তার সংকোচ হয়ে যেতে, সংসদীয় গণতন্ত্রের এটা অপমান। যিনি তার নিজের ইগোকে বাংলার মানুষের জীবন জীবিকার উপরে দেখেন, মানুষের সংকটের সঙ্গে তার সামনে দাঁড়িয়ে রাজনীতি দেখেন, এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করি না। 10 বছর পার হয়ে গেল, তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না, তিনি টিএমসির নেত্রী থেকে গেলেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।